আজকের পর্বে আপনারা দেখতে পারবেন শ্যামলী আর মন্দারকে একসঙ্গে দেখে খুব রেগে যায় অনিকেত এরপরে শ্যামলীকে যখন একটু একা পায় তখন শ্যামলীর হাত দুটো শক্ত করে ধরে শ্যামলীকে বলছে যেই আমি বাড়ি থেকে বের হয়েছি আর অমনি আপনার সব কারসাজি শুরু হয়ে গেল এটারই তো অপেক্ষা করছিলেন আপনি তাই না এখন তো আপনার পথ পুরো ক্লিয়ার এদিকে অনিকেতের কথা শুনে বেশ রেগে যায় শ্যামলী রাগ দেখিয়ে অনিকেতকে বলছে আর একটাও বাজে কথা বলবেন না আমার হাত এইভাবে শক্ত করে ধরে রাখার অধিকার আপনাকে কে দিয়েছে এরপরে অনিকেত তার হাতের দিকে তাকিয়ে দেখে সে শ্যামলিকে খুব শক্তভাবে ধরে আছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে